সাতকানিয়াত মৃত এক ব্যক্তির শরীরত করোনা ভাইরাস শনাক্তর পর ও ব্যক্তির দাফন জানাজাত অংশ লওয়া লোকজন সহ তার সংস্পর্শে আসা 399 পরিবারের প্রায় 3500 লোকজনরে হোম কোয়ারেন্টাইন তাবের নির্দেশ দিয়ে উপজেলা প্রশাসন আজিয়ে মুঠোফোনে সি প্লাস টিভিরে এই সমস্ত তথ্য নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম। এখন পর্যন্ত আপনারা কতটা বাড়ি লকডাউন করেছেন? 14 জনের নমুনা সংগ্রহ করছি বলে জানা যায়। তার মধ্যে একজনে সি প্লাস টিভির লয় ভিডিও কনফারেন্স হতা হই, যিনি নিজেও এখন হোম কোয়ারেন্টাইন আছে। ওর বাড়ি আর বাড়ির দূরত্ব দেখি সর্বোচ্চ 50 ফিট হওয়া সাঁচা লাগে না। আর ভাইয়া আসলে ওই ওর ওর মার একই সাথে নামাজ ফুরগি, ওর সাথে একই মারা চলাফেরা করি, এবং যে সময় যে ওর অবস্থা বেশি সিরিয়াস হয়ে যার গই মানে শ্বাসকষ্ট যে সদর দিকে ও বুয়ের আর আয় নিজেই ওর দরাদরি করি আশা হাসপাতাল লোক আয় নিজেই গাড়ি তুললি ওরে। আর ভাইয়া ওনার এই পর্যন্ত আইয়ে আজ সকাল আইয়ে রে বিকেলবেলা আইয়ে রে উপজেলা ওই উপজেলার তুন টিম আইয়ে রে আর 14 জনের মতো ওই টেস্ট করাই অলরেডি। ইয়ান ভাই আসলে ওর ফ্যামিলি ইয়ে ওর ফ্যামিলিতে মনে করেন সার বকুনি গরু মারা আসিল আর তো ওর ওর সিরিয়াস কন্ডিশন আর জানিত ফেললে না আর ওর বাড়ির দিয়ে আর যতটুকু ওর ওর ইয়ান আর যতটুকু গিয়া গেল ওর ফ্যামিলি ইয়ান অবশ্যই ওর ইয়ান হাইট করিয়ে হয়তো ইয়ানোর দিকে জানি করিয়ে বা নজানি করিয়ে অবশ্যই ওর ফ্যামিলি ইয়ান হাইট করিয়ে। ইয়ান ভাই আসলে গাফিলাতি কেয়ারে দনর এলে হওয়ার সুযোগ নেই। ইয়ান আসলে বাংলাদেশ ইয়ান দিকে ওনার আগে হন দিন ভাইয়া এই ধরনের মহামারী রোগারা বাংলাদেশের যে নোয়াইয়ে যার কারণে কেউ অবগত নও ইয়ান লইয়ে জাস্ট ইয়ান অনলাইনের মাধ্যমে যতটুকু মেশে অবগত ইয়ে ইয়াকানে জাস্ট অনলাইনের মাধ্যমে ইয়ে ইয়ান আগে আর মারা সাতখানের মধ্যে এলে হন আগে রোগ আর ন দেহি যার কারণে আর অবগত নমই আর কি। ইয়ান ভাইয়া আর যতটুকু আর আর আয় নিজে অবগত আছে আর কি যে আয় নিজে অবগত আছে ইয়ান সম্পর্কে ভাই আর আর 3 নম্বর ওয়ার্ড যতটুকু আর 3 নম্বর ওয়ার্ডের আয়তন যে দূর যেটুকুন মানুষ 3 নম্বর ওয়ার্ডে যে অবস্থান করে অলরেডি বেগুনে ওর সংস্পর্শ হই একই সাথে নামাজ পড়ে গিয়ে ওর আত্মীয় স্বজন বিভিন্ন জায়গার তো এসিয়ে ওম বেগুনে ওর 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 সংস্পর্শ গিয়ে। ডেস্ক নিউজ সি প্লাস টিভি।